আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনার যদি ছোটো ভাই অথবা ছোটো বোন পরীক্ষার্থী হয়ে থাকে তো আপনার জন্য এই ভিডিওটি অনেক কাজ দেবে তো আমি আজকে দেখাবো যে আপনি এইচএসসি পরীক্ষার্থী এর মানে এইচএসসি যারা পাশ করেছে তাদের আপনার অথবা আপনারও হতে পারে তো এইচএসসির আপনি রেজাল্টটা মার্কশিট সহকারী কীভাবে দেখবেন তো এটি আজকে দেখাবো যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনার কত সাবজেক্টে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেটি কিন্তু আপনি দেখতে পারবেন মার্কশিট সহ আপনার রেজাল্টটা কীভাবে দেখতে পারবেন তো চলুন আমরা দেখে নেই যে মার্ক শ কিভাবে রেজাল্টটি দেখতে হয় তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তো আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়ে আমাদের মূল ভিডিওতে চলে যায় তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এই ক্ষেত্রে ক্রোমো ব্রাউজারটি ওপেন করতেছি তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে তো আপনাকে এখন সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট ই বোর্ড বোর্ড রেজাল্ট তো আপনি যদি ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করেন তো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু একটি ওয়েবসাইট চলে আসছে যে যে এই যে ই বোর্ড রেজাল্ট যদি দেখেন আপনাদের দেখাই তো এই যে ই মানে বেজ রেজাল্ট পাবলিকেশন সিস্টেম তো আপনাকে জাস্ট এখন এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখন আপনি যেটি করবেন এখান থেকে আপনাকে এখন সিলেক্ট করতে হবে এক্সামিনেশান তো আপনি এখান থেকে আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করলেন তো করার পরে এখন এখানে পাসিং ইয়ারটা দিবেন তো আমি এখানে এসে এইচএসি সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখন এখানে পাশের শনটি দিয়ে দিলাম তো পাশের সনটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন যে বোর্ড তো বোর্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো আপনারা আপনাদের এখানে তত্ত্ব ক্লাস সিলেক্ট করবেন তো এখন দেখতে পাচ্ছেন যে রেজাল্ট টাইপ এখন রেজাল্ট টাইপে যেটি করতে হবে এখানে কিন্তু বলে যাচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট নামে যে অপশনটি আমি আপনাদের দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি এটা আমাদের সিলেক্ট করতে হবে যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট তো আপনি এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলে দিয়েছে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি এখন যেটি করবেন আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে জাস্ট টাইপ করবেন তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে টাইপ করার পর এখন আপনাকে দেখতে পাচ্ছেন পারছেন যেখানে সিকিউরিটি কোড নামে চার ডিজিট একটি কোড দিতে হবে তো কোডটি এখান থেকে আপনি জাস্ট টাইপ করে দেবেন তো টাইপ করে দেওয়ার পরে এখন আপনাকে যেটি করতে হবে আপনাকে এখন গেট রেজাল্টে ক্লিক করতে হবে তো গেট রেজাল্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে আপনার মার্কশিট সহ রেজাল্ট ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার মার্কস সাবজেক্ট সহ এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা হচ্ছে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সে মার্ক সহ আপনারা কিন্তু গ্রেডটা দিয়ে দিয়েছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের রেজাল্টটি কিন্তু এভাবে দেখতে পারবেন যে কোন সাবজেক্ট কত পেয়েছে এই মার্কশিট সহ আপনার রেজাল্টটি দেখতে পারবেন এই ছিল হচ্ছে মূলত প্রসিডিউর তাছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না তো আপনি যদি এখন চান যে এখানে প্রিন্ট করবেন তাহলে জাস্ট প্রিন্টে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এইটি প্রিন্টেবল হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এটা যে কোনো কম্পিউটার দোকানে যা প্রিন্ট করতে পারেন অথবা আপনার বাসায় প্রিন্টের প্রিন্টার থাকলে আপনি এটি জাস্ট পেন পেনড্রাইভার অথবা কম্পিউটার নিয়ে আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের ভিডিও যে কীভাবে আপনি অনলাইনে মার্কস ছ আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে কংগ্রেসুলেশন অভিনন্দন যে আপনারা পাশ করেছেন আর যারা ফেল করেছেন তাদের উদ্দেশ্যতায় বলা থাকবে যেটুকুই যে আপনারা চেষ্টা করেন আপনারা ভালো কিছু করতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই ছিল আজকের মতো তো পরবর্তী আপনারা কোন রিলেটেড ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন অথবা অন্য কাউকে জানা দিতে পারেন যে এভাবে মার্ক ছ রেজাল্টটি দেখতে হয় তো এই ছিল আজকের মতো তো পরবর্তী পিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ